আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সব ভালো আছেন? আশা করলাম সব ভালো আছেন। আর আজকে একটা ব্লগ বানাইছি আর কি, খুব বেশি লম্বা না ছোট। তো সব ভালো আছেন? কমেন্ট করে জানাইবা। আর ভিডিও শুরুতেও করাম, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবা, আর ভিডিও দেখে সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা আর কি। আর যদি ভালো লাগে বেল বাটনটা অন করে রাখবা, তো সব সময় আমার ভিডিও ফাইবার কি দেখতে পারবা, সারার লগে লগেও আপনার আগস্ত যাই বুগি। তো এটা আসলো দুপুরের টাইম আর কি, আমি আজকে রাঞ্চি আর কি, অনেক যেতে যেতেও রাঞ্চি, তো সপ্তাহ শেয়ার করম। আর এটা হইলে গিয়ে দুপুরের টাইমে আমি খালি মাছের ভর্তা বানাইছিলাম, এনে হইলে গিয়ে লাই পাতার ভর্তা, লগে দিছি শুকনা মরিচ আর পেঁয়াজ রে আর কি, তাওয়ার মাঝে একটু বাজছি, খালি পানিটা টানার লাগি, বেশি বাজছি না, তো হালকা করে পেঁয়াজটারে বাজ্যে দেওয়া হয়েছে। আর হইলে গিয়ে শুকনা মরিচ, আর হইলে গিয়ে লাই পাতা, আর হইলে গিয়ে মির্কা মাছ যেনে মিগেল ফিশ অগুন্তেরে বাচ্চা দেওয়া হয়েছে আর কি বাজ্যা। তো এই ভর্তাটা কিন্তু অনেক মজা। আর লাই পাতার ভর্তা আপনারা যদি খরেন, আর যারা জানরা তো জানরা, আর যারা জানেন না আর কি, লাই পাতাটারে ফলার ফরে লবণ দি বালা করে ইগুনতে খসলাইবা আর কি, বালা করে মাখাইবা, তো লাই পাতাটা যত বেশি নরম হইব, তারপরে হইল গিয়া পেঁয়াজ মরিচ ওটা আর কি লবণ দিয়া সপ্তাহ একখানো মাখাই দিবা আর কি, তো ওকে বেশি মজা লাগবো। আর এমনি যদি সপ্তাহ একসাথে মাখান, তো লাই পাতার বেশি একটা গেরান বাড়ায় না, মজা লাগে না, আশা করলাম বুঝতে পারছেন। তো দেখতে পারা, যেমন দেখতে সুন্দর হয়েছে, খাইতেও খুব বেশি মজা হয়েছিল আর অনেক ভালো লাগছে। কিন্তু দেখা যান না কতটুক বাক্কা আইন, অনেকটা বর্তা হইও। তো ওটা আসলো দুপুরে আর কি। তো সবে কিতা করবা, কমেন্ট করবা আর কি, জানাইবা সব বালানি। আর সাকিব ভাইয়ার কোনো কমেন্ট পাইলাম না, তাই কিন্তু আমার শুরু থেকেই সাপোর্ট করে যায়রা। আর কিতা করছেন আজকে? এই আমি মানে দুই তিনটা ভিডিও ছাড়ছি, তো ভাইয়ার কোনো কমেন্ট পাইলাম না, জানতাম না ভালো আসেননি, তো ভাইয়া কমেন্ট করে জানাইবা ভালো আসেননি। আর ইনে যারা আছেন, যারা সাকিব ভাইয়ার চ্যানেল চিনরা না বা জানরা না, তো সবে গিয়া ঘুরাইবা, তাই কিন্তু সবরে সাপোর্ট করেন আর সবসময় পাশে পাইবা, তাদের ভিডিও দেখবা, অনেক ভালো একজন মানুষ। তো তাই আমরা সিলেটি, তো আমার ভিডিও যে সময় আমার 100-150 মতো সাবস্ক্রাইব হয়েছিল, ওই সময়টা কি আমি আর কি চিনি, তার আগে চিনতাম না। আর ইনে দেখতে পারা, তো কোথার বাদ দিয়ে লাইলাম, তো চাইলে দেখে আইতে পারবা সাকিব লাইফ স্টাইল আর কি চ্যানেলের নাম। আর ভাই দেখতে পারা ইনে লাগি, এটা কিতা কিতা ভুলে লাগছে, ওটার নাম কিতা বাজা হয়েছে ওটা আর কি, আর ওটা এটা থি আর কি, থিরে বাজা হয়েছে, ঘোরা ঘোরা হইব। আর লগে লগে দেখতে পারছেন ইনো আম জাল দেওয়া হয়েছে, আমের লগে খাটা বাফর রসুন, তারপরে লবণ হলুদ দেওয়া হয়েছে, দেওয়া হইল গিয়ে ওটারে ইয়ে করা হয়েছে, জাল দেওয়া হয়েছে কি থি দি খাওয়ার লাগে, থিটারে বাজা হয়েছে, আমি ঘোরা করে নিছি গিয়ে আর কি, ঘোরা করে রেখে দিছি। আর আজকে রান্দার লাগি হইলো ইনো ইলিশ মাছ ভিজাইছি, তো প্রথমে মাছটা ভিজার পরে আশটারে আর কি তুললা নিলাম গিয়ে, তো মাছের রাইসলাটা পরিষ্কার করিয়া তারপরে আমি এটা খাটমো আর কি, তো খাটার পরে দেখা যাক কিতা কিতা রান্ধি। আর আমি অনেকেই আমার সাপোর্ট করার শুরু থাকি, তো আমি দেখি আমার আগে 1000 ওই যাগি দেন, তারপরে আমি সবের নাম কইমো, সেখানে আমার খুব বেশি সাপোর্ট করছেন, একদিন সবের লাগি একটা ভিডিও বানাইমো। তো দেখতে পারা মাছের আঁশটা পরিষ্কার করে লাইছি, আইসলাটা আর কি তুলি লাইছি, তারপরে ওই লগে আমি আর খাটাটা দেখাইছি না, কারণ আমি একাত দি ফোন ধরি আর একাত দি ভিডিও করি আর কি। তো মাছটা খাটা শেষ, আমি ওই লগে আমরা তো গরও খাইমু, নিজেরাই খাইমু, আর তার লাগে আর পিস পিস করে রাখছি না, আর লাগে আমি ওই লগে ফেটি আগলাই লাইছি, ফেটি আগলাইয়া ওই লগে পিস পিস করে লাইছি। তো দেখতে পারা আমি ভালো করে ধুই লাইছি, বাক্কা খয়ে ধোয়া দিছি, আর প্রথমে আমি একটা একটা করে পরিষ্কার করছি, তো ইলিশ মাছ তো আর লেবু লবণ ইত্যাদি বেশি ধোয়া লাগে না, তো চাইলে ধুইতে পারবা, তো আমি এমনিও ভালো করে ধুইয়া নিলাম গিয়ে আর কি। তো আমার খাটাও শেষ, ধোয়াও শেষ, এবল কই লাগে আমি রান্ধি লাইমু আর কি, রান্ধার যাইমু গিয়ে, তো রান্ধার লাগিয়ে আমি লাগি মাছটারে দুই ভাগ করে লাইছি,
এক সাইডে হইল গি মাছের খানখা ফেটি লেজ মাথা ওটা আর কি সপ্তাহ এখানে রাখি দিছি, আর গজিখানি আলাদা রাখছি। চাইলে সবটি একখানো রান্দা যাইতো, তো একখানো যদি আমি সবটি একতর খাইলে রান্ধি দেই নানি, তো এটা লাগে আমি আজকে রাত্রের লাগি রাঁধছি। তো রাত্রে খাইমো, তারপরে আবার অর্ধেকটা থাকি যাব, তো সেম তরকারি আর একলাখান থাকলে পরের দিন অত বেশি মজা লাগতো না। তো এর লাগে আমি কই অর্ধেক করি দুইটা রাঁধিলে তো রাত্রে খাওয়া হয়ে যাব, একটু একটু করে উঠি যাব গিয়ে আর কি। তো এনে মাঝে গজিখানি রান্ধমই লগি আমি খোলা দিই ওগুন খাসকলা আর কি, ওগুন দিয়ে চিপসও বানানি যায়। তো আপনারা চাইলে তরকারিও রান্ধতে পারেন, চিপসও বানাইতে পারবা। তো ওগুনকে খাসকলা দিয়ে ওই লাগে মাছের গজি গুণ রাঁধি লাইমো। আরে ভাই দেখতে পারা খোলাটারে খাইটে আমি ওই লগি দইয়া আর কি কেতা করছি, এই হলুদ দিয়া ওই লগি সিদ্ধ করি নিলাম গি। হলুদ দিয়ে সিদ্ধ করতে হইবা খোলাটারে, নাইলে যে সময় সিদ্ধ করবা খালা হয়ে যাব গি। আর লাগি হলুদ দিয়ে সিদ্ধ করলে সুন্দর একটা কালার থাকব। খোলা দিয়ে কিন্তু মাছ অনেক মজা হয়, আমরা রান্ধি খাই তো, আর অনেক দিনও দেখাইছি খোলা দিয়ে মাছের তরকারি। আর এগুলো লগি আমি বেগুন দিয়ে ওই লগি মাছের মাথা আর ফেটি লেঙ্গুড়ো তো আর কি লেজ, আমরা লেজরে লেঙ্গুর কই, তো ওগুন দিয়ে আর কি আমি বেগুন দিয়ে রান্ধবো। আর এবার ওই লাগে আমি এইসা মাছ, এইসা মাছ ওই লাগে মূলা দিয়ে রান্ধবো, তো মূলা এইসা মাছ দিয়ে আর কি লগে আমি ইয়ে দিব মিরকা মাছ দিব আর কি এইসার লগে, তো মিরকা মাছ আর এইসা দিয়ে মূলা রান্ধবো, আর মাছের গজি দিয়ে ওই লাগে খাসকলা রান্ধবো। আর তো খাটাকুটি দেখাইছি পেটি ওটা দিয়ে বেগুন রান্ধবো, তো দেখতে পারা এনে মিরকা মাছ ওই লাগে আমি লবণ দিই লেবু দিই বালা করে দইয়া ওইলে রাখি দিছি, তো এটা আর আমি বাঁচতাম না আনা বাজ্যেও তরকারি রান্ধবো। আর আমি পুরা রান্দাটা দেখাইছি না, সব রান্দাও দেওয়া আছে আমার চ্যানেলও, পুরা রান্দা আর দেখাইছি না। তো দেখতে পারলাম আমি কিলা রাঁধছি, আমি যে মাছের পেটি গুনতে বেগুন দিয়ে রাঁধছি একবারে টানাই আর কি, শুকনা শুকনা করে রাঁধছি, ওগুলো রাঁধলেও মজা হয়। আমি খাসা মরিচ ধনিয়া পাতা ওটা সবটা দিছি। আর একটাই লগি এই যে খোলা দিয়ে যে মাছের ইলিশ মাছের গজি রাঁধছি আর কি ওগুন, তো এটাও হয়ে গেছে, পুরা দেখাইতাম পারছি না। তো ভিউয়ার্স করাম, যদি আজকের ভিডিওটা ভালো লাগে আমার ভিডিওর মাঝে লাইকটা যাইবা, সুন্দর করে কমেন্ট করে যাইবা, তো আমি দেখতে পারবো আপনারা যে আমার ভিডিও দেখছেন শেষে দেখছেন, আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবা, আর সবাই সুন্দর মন লইয়া দেখবা সুন্দর দৃষ্টিতে। আর যারা এখনো সাবস্ক্রাইব করছেন না প্লিজ একটু খেয়াল করি আর কি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লোক। আর অন্য দেখতে পারা আমার যে মিরকা মাছ আর কি মিগেল মাছ ওগুন দিয়ে রাঁধছি যে মূলা রেসা, কোনো রান্ধবো আর শেয়ার যে করছি না শেয়ার করছি না, কিলা কিলা কিতা কিতা দিয়ে রাঁধলাম, সবেও রান্ধতা জানেন। আর একটু হইল গিয়ে আমি যে গতকালকে দেখাইছিলাম খাটা বাখর রান্না হয়েছে, তো আমরাও প্রথম আমেরিকাতে আর কি খাটা বাখর কিনছি আর কি, আগে জানতাম না আছে জেনে বা ফাইছিও না, এমনি দেশ থেকে আনা হয়েছিলো তা খাইছি, আর ওই লগি জানতাম না, তো হালকে প্রথম আনা হয়েছে। তো গুনতেরে তো দেখাইছি হালকের ভিডিওত, এই গুনতেরে বাচ্চা হচ্ছে যাইরে উইরিয়া বলা করি, এটা আমার একটা ছোটো একটা কুলা, এটা দেশ থেকে আমার আব্বা দেশে গেছিলা, তো মাহির ছোটো থাকতে মাহির লাগিয়ে আনছিল আর কি, তো ওটার মাঝে ধুই হইয়া বলা করে রাখি দিছি। আর এনে তো আমার জিরা সবাই জানেন আমি জিরাটা বাজ্যে গুঁড়া করে খাই। তো ভিউয়ার্স আজকে আমার অতখানো ভিডিও আসলো একবারে ছোট্ট, তো যে যেখানে আসেন অনেক অনেক ভালো থাকা, আল্লাহ হাফেজ।